তোমরা অনেকদিন ধরেই বলছিলে একটু অন্য ধরনের ব্লগ। সো তোমাদের কথা মতো আজকের ব্লগটা থাকছে অনেকটাই অন্যরকম। আর ব্লগটা শুরু করার আগে একটু ফ্ল্যাশব্যাক। তোমরা দেখতেই পেলে আজকে সকালে এরকম একটা বড় প্যাকেট আমার বাড়িতে এসে, তো আমি জানিও না এটা এক্স্যাক্টলি কি। চলো খুলে দেখা যাক। বাই দা ওয়ে, দিস ইজ রাজদীপ আর তোমরা আছো বং আমরার সাথে। তোমরা দেখতেই পেলে ছাল ছাড়ানো হয়ে গেছে। এবার দেখা যাক বক্সের মধ্যে কি আছে। বক্সের ছাল ছাড়ানোর পর পেলাম এই ব্যাগ। দেখি এই ব্যাগের মধ্যে কি আছে। তোমরা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে একটা ওয়েডিং অ্যালবাম। তোমরা যারা যারা আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করো তারা সবাই জানো যে আমি ফটোগ্রাফি করি। আর আমার একটা ওয়েডিং গ্রুপও আছে যার নাম হচ্ছে মিরর এন্টারটেনমেন্ট। আর এই সব কিছুর লিঙ্ক তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো যারা যারা এখনও ফলো করোনি আমার ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও। এই অ্যালবামের ব্যাপারে তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই। এখনকার ওয়েডিং অ্যালবামগুলো কিন্তু আগেকার দিনের মতো হয় না, পুরো কাইন্ড অফ ম্যাগাজিন টাইপের হয়। সব ছবিগুলো কিন্তু পেস্ট করা থাকে আর এইগুলো কিন্তু অনেক দিন টেকসই হয়। আর এটা সাইজ হচ্ছে তোমার 12x36। আর এটা হচ্ছে এই অ্যালবামের কাভার। আর এটা হচ্ছে তোমার ব্যাক কভার। আর আমরা যে কোম্পানির ওয়েডিং অ্যালবামটা প্রোভাইড করি তার নাম হচ্ছে ক্লিক। চলো তোমাদের অ্যালবামটা খুলে দেখাই। প্রথম পেজটা অ্যালবামে জেনারেলি সাদাই থাকে, দেন একটা ট্রেসিং পেপার দেওয়া থাকে। আর এই অ্যালবামে একটা ফিচার্স হচ্ছে ফার্স্ট পেজটা যদি কোনো ক্লায়েন্ট চায় তারা এরকম ট্রান্সপারেন্ট করাতে পারে, দু সাইড দিয়ে কিন্তু ছবিটা দেখা যায়। আর প্রত্যেকটা পেজের বোথ সাইডেই কিন্তু প্রিন্টগুলো হয়ে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ ছবিগুলোর সাথে কিন্তু বিভিন্ন কোটেশন দেওয়া রয়েছে এখানে। আর প্রত্যেকটা পেজ তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা পেজে ইমেজের কোয়ান্টিটি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে। কোনো পেজে হয়তো 5টা, কোনো পেজে হয়তো 3টে, কোনো পেজে হয়তো 2টো, কোনো পেজে আবার হয়তো 1টা। তো এটা ডিপেন্ড করে ছবিগুলো কীরকম টাইপের ক্লায়েন্টরা চুজ করে দিচ্ছে। কারণ জেনারেলি পোর্ট্রেট যে ছবিগুলো তোলা হয় সেইগুলো আমরা চেষ্টা করি যে পেজের মধ্যে বড় বড় করে রাখার জন্য, কারণ ওগুলো জেনারেলি বড়ই দেখতে ভালো লাগে। আর যেগুলো গ্রুপ পিক থাকে সেগুলোকে আমরা চেষ্টা করি একটু ছোট করে দেওয়ার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পেজে কিন্তু ডিজাইনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয়ে থাকে। তোমরা অ্যালবামটা দেখে বুঝতেই পারলে এখনকার অ্যালবামে কিন্তু আগেকার দিনের মতো সিঙ্গেল সিঙ্গেল ফটোগ্রাফ প্রিন্ট করা থাকে না। এখন কিন্তু এক একটা পেজে মাল্টিপল নাম্বার অফ পিক্স কোলাজ করে বসানো থাকে। আর আমরা সেই কোলাজ ডিজাইনের সাথে কোটেশনসগুলোকে অ্যাড করে দিই। এই অ্যালবামের সাইজ সম্বন্ধে তোমাদের আগেই বলে দিয়েছি, এই অ্যালবামের সাইজ হয় 12x36। এবার আসি এই অ্যালবামে পেজের ব্যাপারে। এই অ্যালবামগুলো জেনারেলি তোমাদের 15, 20, 25, 30 পেজের হয়ে থাকে। আর এই পেজগুলো আমরা কিভাবে সিলেক্ট করি, আমরা ক্লায়েন্টকে বলি তারা তাদের পছন্দ মতো ছবি আমাদের পাঠাতে যেগুলো তারা অ্যালবামের জন্য প্রিন্ট করাতে চায়। এবং সেই কোয়ান্টিটি অফ পিক্স দেখে আমরা তাদেরকে বলতে পারি তখন যে ওই অ্যালবামটা তাদের কত পেজের এক্স্যাক্টলি হয়ে থাকবে। যত বেশি ছবি দেবে তত পেজ বাড়বে, যত কম ছবি দেবে তত কম। আমরা জেনারেলি যখন ওয়েডিং কভার করি তখন আমরা অনেক ধরনের ছবি তুলে থাকি, যেরকম ধরো ব্রাইড আর গ্রুমের পোর্ট্রেট, ডকুমেন্টেশন আর গ্রুপ পিক। তো আমরা যখন অ্যালবামটা ডিজাইন করি তখন আমরা চেষ্টা করি ব্রাইড আর গ্রুমের যে পোর্ট্রেটগুলো আছে সেইগুলোকে একটু বেশি হাইলাইটেড রাখতে, কারণ পোর্ট্রেট ছবি কখনোই ছোট দেখতে ভালো লাগে না। তো সেই জন্য যে পেজে সেই পোর্ট্রেটগুলোকে দেওয়া হয়ে থাকে সেই পেজে অবভিয়াসলি একটু বড় বড় ছবি আমাদের রাখতে হয়। সেই জন্য সেই পেজে হয়তো আমরা 3টে, 4টে, 5টা বা 10টা ছবি আমরা দিতে পারি। বাট যে পেজগুলোতে তোমাদের গ্রুপ পিক আমরা প্রোভাইড করে থাকি সেই পেজগুলোতে আমরা একই সাথে অনেক ছবি দিতে পারি, কারণ গ্রুপ পিকগুলোকে আমরা চেষ্টা করি একটু ছোট ছোট করে বেশি ছবি ওই পেজের মধ্যে দেওয়ার জন্য।
তাতে অনেক ছবি ওই অ্যালবামের মধ্যে আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারি। আরেকটা তোমাদের ইনফরমেশন দিয়ে দিই অ্যালবামের পেজের ব্যাপারে, সবসময় যে ইভেন্ট নাম্বারই অ্যালবামের পেজগুলো হয় সেটা কিন্তু নয়, যেরকম 15, 20, 25, 30 এগুলো ইন জেনারেল হয়। এবার অনেক সময় হয় ক্লায়েন্ট আমাদের এতটাই ছবি প্রোভাইড করে দেয়, তখন ডিজাইন করতে গিয়ে আমরা দেখলাম যে সেই অ্যালবামটা কমপ্লিট করতে আমাদের 17, 22, 27 পেজ গিয়ে দাঁড়াচ্ছে, সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। অনেকেই বলবে এই অ্যালবামটা করিয়ে লাভ কী আছে, কারণ এই অ্যালবামটা তো আলটিমেটলি বাক্সবন্দি হয়েই পড়ে থাকবে। তাদের জন্য আমি একটাই কথা বলবো, যদি কোনো কারণে ছবিগুলো পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভ থেকে ডিলিট হয়ে গিয়ে থাকে, তখন এই অ্যালবামটাই কিন্তু তাদের বিয়ের স্মৃতি হিসেবে কাজ করে। আর যেহেতু বিয়ের পর মেয়েরা ছেলের বাড়িতে চলে আসে, তো মেয়েদের বাবা মার কাছে তাদের মেয়ের স্মৃতি হিসেবে কিন্তু এই অ্যালবামটাই থাকে। তো প্লিজ 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 তোমরা অ্যালবামটা অবশ্যই করিও। তোমরা দেখতেই পেলে আজকে আমার বাড়িতে যে গিফটটা এসেছিলো সেটা এক্স্যাক্টলি কি, আর আমি চেষ্টা করলাম সেই গিফটের ব্যাপারে সব রকমের ইনফরমেশান তোমাদের প্রোভাইড করার জন্য, কারণ এই ওয়েডিং অ্যালবাম নিয়ে আমাকে প্রচুর 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 প্রশ্নের সম্মুখীন হতে হয়। এছাড়াও তোমাদের যদি আরও অনেক কোয়ারিজ থাকে অবশ্যই অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই করবো। আর একটা কথা, অ্যালবাম মানেই কিন্তু ক্যানভেরা নয়। আর যারা যারা আমার ফটোগ্রাফি কাজ দেখতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক এবং আমার গ্রুপের লিঙ্ক সব দেওয়া থাকবে, অবশ্যই অবশ্যই ফলো করে নিই। আর যেতে যেতে সেই ফেমাস ডায়লগ, তবে একটু অন্যরকম, ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই ফটোগ্রাফির জন্য আমাদের দেখো।